তোমার প্রতি কি এক অন্যরকম মায়া কাজ করে আমার, একটি বার দেখবো বলে মুঠোফোনের মায়া জালে শতবার হারিয়েছি নিজেকে। যেমন হঠাৎ তোমার আগমন চমকে দিয়েছিল আমার পুরো সত্তা, চায়ের কাপে অশ্রু আর কাজল মেশানো ভালোবাসার ঘ্রাণ, সেই উষ্ণ স্বাদ। মায়াবতী, যদি তুমি মানবী না হয়ে প্রজাপতি হতে, তবে কি অদ্ভুত ভাবে পরিবর্তিত হতে পারত আমাদের দূরে থাকবার গল্পটি। অথচ কি আজব, তোমার খোলা চুল, ঠোঁটের তিলে মিশে রয়েছি আমি। হয়তো এটাই নিয়তি মানুষের, এ জন্মের দূরত্ব আর না পাওয়া নিয়েই তো ভালোবাসতে হয়।